তিনি বিদায়ের সুর শুনিয়ে দিয়েছেন কিন্তু তিনি বিদায় নিতে চাইলেই তো আর রাজ্যের শাসক দল তাকে বিদায় নিতে দেবে না তাই যে সমস্যা বা অভিমানের জায়গা থেকে তিনি সরে যেতে চাইছেন সেই জায়গা থেকেই তাকে ধরে রাখার কাজ শুরু করতে চলেছে শাসক দল নজরে ঘাটালের তথাটো লিস্টার দেব খাতায় কলমে অবশ্য তিনি দীপক অধিকারী সেই দেবের সঙ্গে শনি সন্ধ্যায় পৃথক বৈঠকে বসতে চলেছেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাবেস্যাক্জি লক্ষ্য একটাই দেবের মানভিমান ভেঙে তাঁকে ভোট যুদ্ধে নামানো খবর তৃণমূল সূত্রেই এমন কি এমন খবরও মিলেছে প্রয়োজনে ঘাটালের পরিবর্তে রাজ্যের অন্য কোথাও থেকে তাকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হতে পারে সেক্ষেত্রে হুগলি অথবা মেদিনীপুরের কথাও ভেবে রাখা হচ্ছে কেন দেদকে ধরে রাখতে চাইছে তৃণমূল সূত্রের খবর অস্বীকার করার উপায় নেই এখন টলিউডের সবথেকে দামি ও জনপ্রিয় দেব। বাংলার তরুণ সমাজে তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত আট থেকে আশি সকলেই তাঁর দিওয়ানা একই সঙ্গে দেবকে ঘিরে কোনো বড় বিতর্ক নেই তার এই ভাবমূর্তি কাজে লাগাতে চাইছে তৃণমূল গত এক শূন্য বছর ধরে দেব পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের সাংসদ দুই দফাতেই তিনি তৃণমূলের প্রার্থী হিসাবে জয়ী হয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার কোনো দূরত্ব বা মনসাক্ষীর জায়গা না থাকলেও সাম্প্রতিককালে তার সঙ্গে ঘাটালে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের সঙ্গে যে দূরত্ব ও বিরোধ বেঁধেছে সেটা অস্বীকার করার উপায় নেই সেই জায়গা থেকেই দেব সংসদে কার্যত সাংসদ হিসাবে তার বিদায় বার্তা দিয়ে দিয়েছে